একটা না দুটো না তিন দিনটা মন্দির দর্শন হয়ে গেছে আজকে। ভালো লাগছে, ভালো লাগছে। মা আর ভাইকে নিয়ে আমরা যাচ্ছি ডিনারে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে সানডে মর্নিং ব্লগ স্টার্ট করছি বেশ অনেকটা লেট করে। এখন কটা বাজে? প্রায় সাড়ে দশটা, দশটা সাড়ে দশটা তো মনে হয় বাজে। আমার এখন সময়ও দেখিনি, তো সকালে উঠেছি অনেক আগেই, এমনটা না যে অনেক দেরি করে ঘুমের থেকে উঠেছি। উঠেছি বেশ প্রায় ছটা নাগাদ, ছটা থেকে উঠে বিছানার মধ্যে ঘোরাঘুরি করতে করতে তারপরে উঠলাম নটা নাগাদ। উঠে উঠে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সব হয়েও গেছে আমাদের। এবার এখন এখানে পিছনে কিচেনে মা সবজি কাটছে, আর রিনি এখানে নিয়ে বসেছে আজকে ইয়ে নিয়ে, কি যেন ভ্যাকিউম ক্লিনিং করবে। তো সব জিনিসপত্র এখনই চালানোর ছিল দেখানোর জন্য। যাই হোক, তো চলো দিনটা শুরু করছি। আজকে আমার আর মার একটু আলাদা করে প্ল্যান রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কোথায় যাচ্ছি কি করব সেটা দেখতে পারবে, স্টে টিউনড। তো এখানে দুপুরে রান্নার জন্য আজকে হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের সব সবজিপাতি কাটা হয়ে গেছে, পুঁই শাক রয়েছে, তার মধ্যে আছে মিষ্টি কুমড়া, আলু, আর কি পড়বে মা এটাতে, বেগুন, বেগুন। আর মা এখন একটা আরেকটা জিনিসের জন্য রেডি করছে, সেটা হচ্ছে এটা, এটার একটা রেসিপি হবে। তো দেখি যদি সময় পাই আমি রেসিপিটা শেয়ার করবো আজকে ব্লগে। তো তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম সকালবেলা, মা অলরেডি অনেকটা বানিয়ে ফেলেছে তাই একদম স্ক্র্যাচ থেকে শেয়ার করতে পারছি না। তবে এটার মধ্যে রয়েছে হলো সিম, বরবটি আর রসুন, সবগুলোকে ভাপে দিয়ে পেস্ট করে নিয়েছে। আর এখানে এখন সর্ষা তেল গরম করেছে কড়াইতে, এটার মধ্যে কী দিলে মা? কালিজিরা, কালিজিরা ফোড়ন দিয়েছে, আর এটাকে এখন নাড়িয়ে নেবে। তো আচ্ছা, জলটা এদিকে পড়ে যাচ্ছে কেন? কালিজিরা ফোড়ন দিয়ে এখন এটাকে এটার মধ্যে ঢেলে দেবে। এটা হচ্ছে একটা কিছু বাটা, সিম বরবটি বাটা। বাস, তা একদমই সিম্পল জিনিস, একদম সিম্পল রেসিপি। ঘরে একদম বাটা গোজা সবজি থাকলে এটা করে নিতে পারবে। তার সাথে আজকে থাকতে হলো তোপসে মাছের ফ্রাই, আর তোপসে মাছেরই এখানে অলরেডি একটা রেসিপি হয়ে গেছে। এটা হচ্ছে তোপসে মাছের ঝাল সর্ষা বাটা দিয়ে। আর দেখো এদিকে ওদিকে নাড়াতে নাড়াতে বাটাটা কষিয়ে এসছে, আর বাটা ইজ ডান, সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যে কোনো রকমেরই বাটা খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এটার মধ্যে কি একটু সর্ষা তেল পড়বে কাঁচা? একদম সিম্পল, ট্রাই করে দেখতে পারো। এবার কেমন টেস্টটা ওটা খাওয়ার সময় টেস্ট করে তারপরে বলবো। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চের প্লেট, ভাত, তোপসে মাছের ভাজা, এখানে রয়েছে সেই বাটাটা, আর তার সাথে এখানে কালকের একটু তরকারি রয়েছে, এটা পুঁই শাকের চচ্চড়ি, ডাল, আর আবার তো রয়েছে তোপসে মাছের, কি যেন তোপসে মাছের ঝাল। চলো এটা নিয়ে যাবো না মা? এটার মধ্যেই থাকবে, মা একদম সেজে গুজে রেডি। তা আমরা এখন তিনজন বের হচ্ছি, যাও তুমি বেরো, আমি একটু পরে বেরোচ্ছি, তিনজনে বেরোতে নেই। আচ্ছা ভাই বেরিয়ে গেছে আগে, বাই বাই। তো আমরা এখন যাচ্ছি হলো শিবা শিবভন টেম্পল, যেখানে লাস্ট ইয়ার যখন শিলিগুড়ি থেকে মা বাবা এসেছিলো, রিনি নিয়ে গেছিলো। তো মার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ওখানে, কিন্তু যাবো 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 করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকে উইকেন্ডে এটাই একটা ভালো সময়, তো ভাবলাম যে চলো আজকে মাকে নিয়ে বের হই। তবে প্ল্যান ছিল শুধু আমি আর মাই বেরোবো, কিন্তু লাস্ট মোমেন্টে ভাই বললো যে চল যাচ্ছিস যখন আমিও যাই। ভাইও মনে হয় যায়নি ওখানে,
আমার জামা ছিল তো লাস্ট টাইম রিনি নিয়ে গেছিল, আর আজকে সানডে রয়েছে, রিনি লেজি একদম মুডে রয়েছে, ও বলছে আমি যাচ্ছি না, আমি একদম ঘরে ঘুমাবো। তো ও একদম টিভি চালিয়েছিল, ওখানে অলরেডি ঘুমিয়ে পড়েছিল, আমরা বেরোচ্ছি দেখে উঠলো। তবে বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মাদের কিন্তু ফেরার টিকিট হয়ে গেছে 18th of this month, 18 তারিখে, মানে মাঝখানে এই আজকে একটা উইকেন্ড, মাঝখানে একটা উইকেন্ড, তারপরের সানডেতেই মারা বেরিয়ে পড়ছে মার্কেটের জন্য। তো আবার থেকে হয়ে যাবে বাড়ি ফাঁকা, ক্যাব এসে চলে এসেছে। তো চলো যাই শিবা শিবহাম টেম্পল, ওখান থেকে ভাই ফিরে আসবে, তারপরে আমি আর মা একটু এচাসারে ঘুরুঘুরু করবো। 3:30 সময় বের হয়েছিলাম আমরা বাড়ির থেকে, এখন বাজে 4:05-10, আর এই যে পৌঁছে গেলাম আমরা আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন শিবহাম শিবা টেম্পল। কত করে? ভেতরটা কিন্তু একদম গুহার মতো, একটু সাবধানে ওখানে আমার। না তুমি হয়তো বেশি ফেলেছ। না কেন বেশি ফেলব? যদি তোমরা শিব ঠাকুরকে খুব মন থেকে মানো তাহলে এখানে সত্যি আসতে পারো, খুব ভালো লাগবে। তবে এখন দেখতে পাচ্ছ একটু কাজ চলছে, রিপেন্টিং চলছে পুরো স্ট্যাচু আর আশেপাশের গুলো, তাই এখান থেকে এখন মানে এরকমই দেখাতে পারছি। তো এদিক থেকে আমরা এই উপর দিয়ে পুরো ওই গুহর ভিতর দিয়ে হয়ে এসে এদিক থেকে বেরোলাম, আর এখন বাকি রয়েছে খালি নবগ্রহের পূজা। কোনো মন্দির থেকে বেরোতে যেরকম প্রচুর স্টলস থাকে, এখানেও সেই একই রকম, অনেক ছোটো 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 অনেক স্টলস রয়েছে এখানে, সেই ঠাকুরের মূর্তি, আংটি, বিভিন্ন রকমের হাতের এসব তোরণ এগুলোই রয়েছে। রিনি আমাকে এক বলে দিয়েছে যে এখানে একটা সেরামিকের দোকান আছে, যদি ওখানে কিছু ভালো পাই তাহলে দেখতে। তো চলো দেখি, ভাই তো এগিয়ে গেল, মা আবার কিছু একটা দেখছে। কী দেখছো মা? ঠাকুরের বাটি? হ্যাঁ। গুড ইভিনিং, দেখো আমি এত সারাদিনে তোমাদের সামনে আর আসিনি, এখন সোজা কিচেনে চলে এসেছি। মারা তো সবাই বেরিয়ে গেছে ঘুরতে, আর আমি ভাবলাম কালকের লাঞ্চের সমস্ত প্রিপারেশনটা করে রাখি, কারণ আজকে রাতে একটা স্পেশাল প্ল্যান আছে, তার জন্য কিছু কিছু প্রিপারেশন কিন্তু অলরেডি আমি করে রাখছি। ছোলার ডাল বানাবো, সেই কারণে ছোলার ডালটাকে অলরেডি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনটা ভেবে হয়তো ভাবছো এটা কেমন ধরনের ছোলার ডাল, এটা একটা ডিফারেন্ট রেসিপি যেটা আমার মা বানায়, ভীষণ টেস্টি হয়, বেসিক্যালি মাংসের মতো। তোমরা ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, নুন দিয়ে একটুখানি এরকম করে মেখে রেখে দিতে পারো, পুরো মাংসের মতো ব্যাপারটা টেনে নেয়। আর এরপরে জাস্ট তেলে নর্মাল গোটা গরম মশলা ফোড়ন টোড়ন দিয়ে এই ডালটাকে কষিয়ে নেওয়া যায়, আর লাস্টে একটুখানি গরম মশলার পাউডার আর দিয়ে ঘি দিয়ে ডালটাকে সিটি দিয়ে দিলে ডালটা একদম রেডি আর ভীষণ টেস্টি হয়ে যায়। তো আজকে ওইভাবেই ডালটা বানিয়ে রাখবো আগামীকালকের জন্য, কারণ মানডেতে আমাদের নিরামিষ থাকে। আর সাথে বানাবো পালক পানির, সেটারও প্রিপারেশন নিচ্ছি, এই দেখো পানির আনিয়ে রেখেছি, আর পালকটাকেও অলরেডি ব্লাঞ্চ করে রাখা আছে, জাস্ট গ্রাইন্ড করে আমি বানিয়ে ফেলবো। আচ্ছা
ফোড়নের জন্য ব্যবহার করব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, সেটা দিয়েই কিন্তু আদা বাটা দিয়ে দেবো। আর চাইলে তাতে একটু কাঁচা লঙ্কা বাটাও তোমরা দিয়ে দিতে পারো। আর এই মাখিয়ে রাখা ডালটা দিয়ে একটুখানি সাঁতলে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই ডালটার কিন্তু একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। আমি কিন্তু ভেজানো কাজু কিশমিশও এতে দিই, ভীষণ টেস্টি হয়। ডালটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি বানাতে পারলে দেখবে খুব ভালো লাগবে, হালকা একটু মিষ্টি, ঝাল, নুন সব মিলিয়ে একটা অপূর্ব টেস্ট আসে ডালটার মধ্যে। আর যে কোনো নিরামিষ রান্নায় ঘি গরম মশলা তো অতুলনীয়, আমার তো ভীষণ ভালো লাগে। চলো, কুকার তো আমি লাগিয়ে ফেললাম, এখন জাস্ট এটা সিটি পড়ার অপেক্ষা। এতে কিন্তু তোমরা নারকেলও দিতে পারো, তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, কুচো করা নারকেল পিস পিস করে ছোলা ডালে ভীষণ ভালো লাগে। এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না বলে আমি দিই না, কিন্তু মা এটাতে কুচো নারকেল অবশ্যই দেয়। আর এই ডালটা লুচির সাথে জাস্ট আমার তো ভাবতে ভাবতেই জিভে জল চলে আসছে, বাট হ্যাঁ লুচি খাবো না। আর যেহেতু পালক পনির এটা বানাতে হবে, আর একেবারে দেরি করবো না, কারণ রিমোদের আসার আগে আমাকে রেডিও হয়ে যেতে হবে। পালক পনির বানাতে বেশি সময় লাগবে না, সমস্ত জিনিসই রেডি আছে, ঝটপট বানিয়ে ফেলবো এবার। এখান থেকে এখন ভাই বেরিয়ে যাচ্ছে বাড়ি, আর আমি আর মা এখন এসেছি। কোথায় এসেছি দেখালেই তোমরা চিনতে পারবে, এই যে বলেছিলাম দেখালেই বুঝতে পারবে। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দির। মা না হলেও তিন চার বছর ধরে বলছে না, হ্যাঁ এখানে আসলে, ব্যাঙ্গালোরে আসলেই জগন্নাথ মন্দিরে যাবে, জগন্নাথ মন্দিরে যাবে। সেই যাওয়া হচ্ছিলই না মাকে নিয়ে কোনো কারণেই বা কোনো কারণে। তো এইবার ভাবলাম যে না, এখন মাদের আবার যাওয়ার সময় হয়ে গেছে, তো নিয়েই চলে আসলাম। চলো যাই। আমাদের জগন্নাথ মন্দিরেরও দর্শন হয়ে গেছে, তবে এটাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই মেইনটেন্যান্সের কাজ চলছে, আর অনেক দিন ধরে চলছে এটা, প্রায় অ্যাকচুয়ালি দিন না, প্রায় কয়েক মাস ধরে এখানে মেইনটেন্যান্সের কাজ চলছে। যেটা সামনে থেকে এখন দেখে বুঝলাম যে মন্দিরের না, এই যে সামনে যে স্ট্রাকচারগুলো করা আছে, এইগুলোর মধ্যে থেকে টুকরা টুকরা হয়ে অনেক মানে ভেঙে পড়ছে, তো তার জন্য মেইনটেন্যান্সের কাজ বেশ অনেকদিন সময় লাগিয়ে চলছে। তো চলো এই মন্দিরে যাবে। তো এখানে ওই যে আমাদের আঞ্জনেয়া টেম্পল, বড় হনুমানজির মন্দিরটা, এখানে এসেছি যখন, তো এদিক থেকে এদিকে তো যেতেই পারি, রাস্তা আবার ক্রস করতে হবে। মন্দিরের ভেতরে প্রদীপ নেওয়া অ্যালাউড না, প্রদীপ সব এখানেই জ্বালিয়ে রাখতে হবে, আর এমনি তো ভিতরে কাজ চলছে, তো এখানেই এটাই সেফ। একটা না দুটো না তিন দিনটা মন্দির দর্শন হয়ে গেছে আজকে। শেষ ছিল এই আঞ্জনেয়া মন্দির, হনুমান মন্দিরেও পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। আমার পালক পানিরও রেডি হয়ে গেছে, আর এখানে আছে ছোলার ডাল। উফ, দুটোই কিন্তু ইয়াম্মি লাগছে, কিন্তু আজকের এগুলো ডিনার হবে না, এগুলো সব কালকের জন্য প্রিপেয়ার করে রাখা। এবার আমি যাই, সন্ধেও হয়ে গেছে, সন্ধ্যাবাতিও দিতে হবে। আকাশটা এই সময় খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক আভা দেয়, দেখতে খুব ভালো লাগে। অনেক চশমা ঘাটাঘাটি হয়েছে, অনেক চশমা ঘাটাঘাটির পর মার এই ফ্রেমটা খুব পছন্দ, তবে মানে আউট অফ কনটেক্সট কথাটা হচ্ছে, সব মন্দির দর্শনের পর আমরা এখানে এখন চলে এসেছি লেন্স কার্টে। অনেকদিন ধরে মা বলছে মার এই এখন যেটা পরে রয়েছে চশমাটা দেখো, টু চশমাটা, এটা ফ্রেমটা চেঞ্জ করতে চায়, রাউন্ড রাউন্ড ফ্রেম পছন্দ না, এই ফ্রেমটা মার খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন একটু মানে এখন কারেন্টলি এই ফ্রেমটা এখন এখানে যা আছে সেটাই, এটার এখন পাওয়ারটাও সব অ্যাডজাস্ট করতে আর মা প্রেসক্রিপশন নিয়ে আসে না, তো সেটা নিয়ে একটু ব্যাপার হয়ে গেছে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালোই লাগছে, এটা কি কালারটা সত্যি ভালো লাগছে, কিন্তু ওই তোমার লেন্সের ইয়ে তো দেখতে লাগবে, আর ভাইও যদি নেয় তো একসাথে নিয়ে নিও।
সত্যি সুন্দর। দেখো আর অন্য কোনো পছন্দ হয় কিনা। না এই ক্যাটসাই ব্যবসাটা একদম পছন্দ না। আজকের বিকালের আমাদের স্টপ হচ্ছে সেই ইরানি চায়, ইরানি চায়ের শপ, খাও বনমস্কা, বনমস্কা আর ইরানি চায়। যেমন চাটা খুব ভালো, চা খাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ি। কিন্তু আমাদের আজকে রাত শেষ হয় নাই, এখান থেকে এখন বাড়ি গিয়ে তারপরে আবার যাব আমরা আজকে ডিনারে। ডিনারের একটা ছোট্ট প্ল্যান রয়েছে মা আর ভাইকে নিয়ে, আমরা চারজনে মিলে আজকে যাচ্ছি একটু সার্জাপুর রোডের উপরেই একটা জায়গায় ডিনার করতে। তো কারণ উইকেন্ড আর মাদেরকে এবার যাবো যাবো করে নিয়ে যাবো নিয়ে যাবো করতে করতে আর যাওয়াই হয় নাই। তো আর মাঝখানে ওই একটা উইকেন্ডের ব্যাপার, তো আজকে যেতেই হতো, আজকে যাব। এখন একটা ভালো জায়গা বুক করা আছে, তো চলো এবার যাই, অটো বুক হয়ে গেছে। বলেছিলাম তোমাদেরকে আজকে ইভিনিংয়ে একটা স্পেশাল প্ল্যান আছে, মা আর ভাইকে নিয়ে আমরা যাচ্ছি ডিনারে, আমাদের অ্যানিভার্সারি ট্রিট বলতে পারা যায়। তো রেডিও হয়ে নিয়েছি, রিমো আর মা চলে এসেছে। চলো এবার যাই, লেটস গো। আজকে আমাদের ডিনার ডেস্টিনেশন টাইগার টাইগার, এটা কিন্তু একদম সার্জাপুর রোডের উপরে, অনেকেই তোমরা চিনবে। বাঘ থাকবে নাকি ভেতরে? টাইগার টাইগার ব্রু হাউস, আমরা এখানে বেশ সুন্দর ভালো সিটিং পেয়েছি। ক্রাউড নেই সেরকম, খুব একটা ক্রাউডেড না। প্রনস ইন লেমন বাটার সস, আর এটা হচ্ছে লোডেড নাচোস, ও কি ইয়াম্মি লাগছে দেখতে। এটাকে বলে পিৎজা, দেখেই একদম জুসি। দারুন দারুন, এটা স্প্যাগেটি না কি জানো, এটা স্প্যাগেটি উইথ মিট বলস, এই তো মিট বলস, এই যে নর্মাল চিকেন কেন দেবে। এটা হচ্ছে ফ্রাইড ফ্রাই কারি, যেটা আমার দেখে খুব লোভ লাগছে, এটা আমি একটু খাবই। খুব ভালো ডিনার করে এখন আমরা বেরোলাম, কিন্তু পেট পুরো আইডিয়ার ভেতরে, আমরা অ্যাকচুয়ালিতে ভিডিও বেশি করতে পারছি না, আমরা প্রচন্ড আওয়াজ, একটু লাউড বেশি। তবে যারা মানে ডান্স করতে চাও, পার্টি মোডে যেতে চাও, তাহলে খুব ভালো এনवायरमेंट, গানগুলো খুব দারুণ বাজাচ্ছিল। বাট ওই আর কি, মানে আমরা একটু ফ্যামিলি ডিনার টাইপ করতে এসেছি, তো মানে ভীষণ গানে ধুন লাগছে। চলো এখন তো যাওয়ার যাওয়ার টাইম হয়ে গেছে, রাস্তা দেখো অলরেডি ফাঁকা হয়ে গেছে, কালকে মানডে, সবাই কালকে অফিস যাওয়ার প্রস্তুতিতে মধ্যে লেগে যাবে, আমরাও বাড়িতে গিয়ে তাই করবো অফকোর্স। চলো এবার বাড়ি ফেরা যাক। ঢুকে পড়লাম বাড়ি, আজকে দিনটা বেশ অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, ভীষণ একদম হ্যাপেনিং একটা দিন কেটেছে।
তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, তোমার সাথে দেখা হবে একটা নতুন দিন নতুন ব্লগ নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগগুলো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই বাই, গুড নাইট।